আসসালামু আলাইকুম। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 শ্রেণীতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? প্রশ্নটা এসেছিল 12তম বিসিএস প্রিলিতে। তাহলে এখানে বের করতে বলা হয়েছে যে কতজন, মোট কমপক্ষে কতজন ছাত্র আছে। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 শ্রেণীতে সাজানো যায়। তাহলে এখানে যদি দেখা যায় যে 8, 10 এবং 12 এর লসাগু 8কে যদি বিশ্লেষণ করা হয় মৌলিক সংখ্যা দ্বারা, 4 দোকানে 8, আবার 2 দোকানে 2, তাহলে এখানে 8 = চলে আসে 2 × 2 × 2। যদি 10কে মৌলিক সংখ্যা দ্বারা বিশ্লেষণ করা হয় তাহলে 5 দোকানে 10, তাহলে 10 = চলে আসে 2 × 5। এখানে প্রত্যেকটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এবং 12কে যদি করা হয় তাহলে এটা চলে আসে 2 × 3 × 3। তাহলে এটা লসাগু বের করতে হলে প্রথমে এখানে সর্বোচ্চ সংখ্যক 2 আছে 3 বার, 2 × 2 × 2, সর্বোচ্চ সংখ্যক 3 আছে এখানে 1 বার × 3, সর্বোচ্চ সংখ্যক 5 আছে 1 বার 5। তাহলে 2 × 2 × 2 × 3 × 5, এই 5টা রাশির বা 5টা সংখ্যার গুণফল চলে আসে 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 আড়া 24। 24কে 5 দ্বারা গুণ করে দিলে 4 5 20 = 0, হাতে আছে 2, 5 দোকানে 10 আর 2 হচ্ছে 12, 120। তাহলে এটা লসাগু চলে আসে 120। তাহলে 120 জন ছাত্রকে 8, 10 এবং 12 শ্রেণীতে সাজানো যায়। আবার যদি লক্ষ্য করা হয়, এখানে আমরা যখন লসাগুটা বের করেছিলাম এখানে ছিল 2 × 2 × 2 × 3 × 5। তাহলে আমরা যদি এখানে জোড়া তৈরি করি তাহলে 2 × 2, এটা একটা বর্গের জোড়া তৈরি করা যায়। আমরা জানি বর্গের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার বা বাহু স্কোয়ার। তাহলে 2 × 2, এটাকে একটা বর্গ বলা যায়। বাট 2, 3 এবং 5 এগুলা এককভাবে অবস্থান করতেছে এখানে, মানে এখানে কোনো বর্গ তৈরি করতেছে না। তাহলে আমাদের টোটাল এখানে সংখ্যা ছিল বা লসাগুটা ছিল হচ্ছে 120। তার সাথে এখানে আমরা যদি 2 × 3 × 5 এই তিনটা গুণন করে দেই তাহলে এটা চলে আসে 120 × 2, দ্যাট মিন্স 240। 240 × 3, 3 × 0 = 0, 3 × 4 = 12, 2 হাতে আছে 1, 3 × 2 = 6, 7, 720। এবং তার সাথে 5 গুণ, 5 × 0 = 0, 5 × 10 = 0, হাতে আছে 1, 5 × 7 = 35, 8 = 36। তাহলে 3,600 জন শিক্ষার্থী এখানে চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে 120-এর সাথে যে 2 × 3 × 5 এই তিনটা সংখ্যা গুণ দেওয়া হলো কেন? আমরা যখন লসাগু বের করেছিলাম যে এখানে 2 × 3 × 5, অর্থাৎ এখানে যখন ছিল 2 × 2 × 2 × 3 × 5, তাহলে এখানে 2 × 2 একটা বর্গ তৈরি করে, কিন্তু বাকি যে তিনটা সংখ্যা আছে 2, 3, 5, তাহলে এই তিনটা সংখ্যা বর্গ তৈরি করছে না। তাহলে এই তিনটা সংখ্যা বর্গ তৈরি করার জন্য এখানে অতিরিক্ত একটা 2 আনা হলো, দ্যাট মিন্স 2 × 2 এখানে একটা বর্গ তৈরি করা হলো। আবার এখানে একটা 3 আনা হলো, দ্যাট মিন্স ওই 3-এর সাথে এই 3 গুণ করে 3 × 3 একটা বর্গ তৈরি করা হলো। এবং এখানে একটা 5 আনা হলো, এই 5টা এই 5-এর সাথে গুণ করে আরেকটা বর্গ তৈরি করা হলো। তাহলে টোটাল সবগুলো বর্গ আকারে চলে আসছে। তাহলে বর্গ আকারে চলে আসার ফলে এখানে গুণ করার ফলে রেজাল্টটা চলে আসে আমাদের 3,600। তাহলে প্রশ্ন তো যে অ্যান্সারটা চলে আসে সেটা হচ্ছে 3,600। অর্থাৎ টোটাল কমপক্ষে 3,600 জন শিক্ষার্থী এখানে আছে। ধন্যবাদ।